তাই বলি আল্লাহ জেগার মধ্যে উন্মাস চলেছে, যখন নিজের মধ্যে ফুল ফুটে তখন সে বুঝতে পারে এই ফুল ফুটাবো কেমনে। এই দুনিয়ার ঝামেলারই কাজ, আমি জানি জন্মগ্রহণ করেছি মরল, মরবে কে, কুল্লু নফসুন যায়েকাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর শ্বাস গ্রহণ করে। কোরআনে তো এক জায়গাও বলেনি কুল্লু রুহিন যায়েকাতুল মউত, রু মৃত্যুর শ্বাস গ্রহণ করে, এটা কোরআনের কোথাও আমি পাই নাই। 53 বছর কোরআন শ্বাস করে আমি পাই নাই, তাহলে নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। ভালো মন্দ সত্য মিথ্যা জন্ম মৃত্যু সব ঘুম বিশ্রাম সব নফসে করে, রু করে না। রু কিভাবে আছে আমার মধ্যে, না হলো আচ্ছা বুঝলেই হেমিন ভাবলে বাড়ি, আমরা তোমার সাহারকের নিকটেই আছি। আমরা বললুন কেন, আল্লাহ আকরাম বললো না কেন, আমার মন হল আল্লাহ তো আমি না হানু আমরা, তুমি তো একজন বহুজন বললা কেন, না হানু আকরাম ইলাই হেমিন হাবলিল বাড়ি, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। We are residing the nearest of your jugular vein, নিকটেই আছি। তাহলে আমারই সঙ্গে আছে অথচ আমি তাদের দেখতে পাই না, আমি তাকে বুঝতে পারি না, তাই বলতেছি বলু বলু মুমিনা আরশাল্লাহ, মুমিনের কল্প আল্লাহ বলেন নাই বলু বলু আমানু আরশাল্লাহ, ইমানদারের কল্প আল্লাহ এটা বলে না। এইখানে ভুল করে, এইখানে চাইলে চাইলে খিচুড়ি পাকিয়ে ফেলা, রুবুল আমানু আরশাল্লাহ বলে নাই রুবুল মুমিনা আরশাল্লাহ, মুমিনের কলব আল্লাহর সিংহাসন, সেই মুমিনকে তোয়াফ করো যে মুমিনের কলব আল্লাহর আরশ হয়ে গেছে। তাই সমগ্র কোরআনে আল্লাহ পাক চাইজনের লোকে থাকে, তার কার সঙ্গে সালা বেসাবরে যে ধৈর্য ধারণ করে তার সঙ্গে, মহসিনের সঙ্গে, মুত্তাকির সঙ্গে, আর মুমিনের সঙ্গে, সমগ্র কোরআনের চারজনের সঙ্গে থাকে। তাহলে আমি মহসিন মুত্তাকির কেমনে হব, মুমিন কেমনে হব, আমি তো আমানু হয়ে রয়েছি, ইমানদার হয়েছি, মুমিন হই না। মুমিন আর ইমানদার এক পিড়া হওয়া, কোন জ্বালায় কি শিখুক কোনো কিছু শিখতে পারে। এই মুমিন হতে গেলে কি করব, আমার হচ্ছে মুমিন হব কেমনে, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন আমি ছাড়া কিচ্ছু নাই, আর এটা কয়টি আল্লাহ তুমি ছাড়া কিচ্ছু নাই, সবই এই তোমারই তো দেখি না, গাছপালা নদী নালা খাল বিল জঙ্গল সবই দেখি, তোমারই তো দেখি না, অথচ তুমি বলতেছ পূর্ব পশ্চিমের সেদিকেই তাকাও আমি ছাড়া কিচ্ছু নাই। আমার আল্লাহ বলতেছেন দেখতে পাও না, দেখো না, দেখবা কেমনে, ভাগটা দেখো, থাপা দিয়া ধরো, মজবুত করিয়া ধরো, দৃঢ়ভাবে ধরো, বাকিরা উকিল ধরো, হাকিমের কাছে যাইবা, উকিল ছাড়া যাওয়া যায়, উকিল ধরো, পীর করবো কেমনে, পীর তো পার্সি শব্দ, নামাজ তো পার্সি শব্দ, রোজা তো পার্সি শব্দ, রোজারে আরবি তো কয় সিয়াম, নামাজে কয় সালা, অনেক কেউ যে কয় নামাজের কথা তো নাই, রোজার কথা তো তার পার্সি শব্দ, তুমি আরবি জানো কিনবে,
ফটকেজু থাপা দিয়া ধর ওয়াকিলা উকিল ধর কোন উকিল ধরব যার সঙ্গে হাকিমের যোগাযোগ আছে। তো সেই মহাপুরুষ সেই মুমিনকে তোমার ধরতে হবে। ধরে কি রহনুমা গুরু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, এর বেশি থাকে না। রহনুমা পথ প্রদর্শক, যে পথ দেখাবে। ঘুমানি অন্ধকার, ঘুমানি আলো, যে আলোর পথ দেখাবে সেই তো তোমার গুরু। আইনামা কুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লা, কোরআন আইনামা কুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লা, যেদিকে চাও কেবলমাত্র আমার চেহারা দেখবা, কিচ্ছু দেখি না, কিচ্ছু দেখি না, আরো দেখি এটা সেইটা। কেমনে দেখুন চেন দেখা পাই না, একা হও, একা হইলে দেখা পাবা। কোথায় বলছে একা হইবা? তুমি একা ডাকো, উঠু না হইলে ডাকুন না, দুই জনলে ডাকুন না, ডাক শুনুন না, উঠুকুম সবাই ডাকো শুনুন না, উঠুনি একা ডাকো। আচ্ছা, ঘর দরজা লাগায় মোমবাতি জ্বালায় একা জিগির কোথা আছি, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, দিনের পর দিন, কিচ্ছু পাই না, একা বুঝে গিয়ে একা হইলাম, তাও দেখি না। কোরআন খুঁজছে সে একা হও, দেখাই তো আছি, খুলো কোরআন, খুলে দিয়ে হা হ্যাঁ দেখা না, মিনসার দিল বাসের খান্না, আমার সঙ্গে খান্নাস আছে, তাকেও দাঁড়িয়ে দাও, তাকে মুসলমান বানাও, তাকে নিয়ন্ত্রণ করো, তাহলে তাড়িয়ে দাও, তাইলে তুমি একা হবে। এবং খান্না সে তারাবো কেমনি, কে শিখাবে গুরু? যে শিখিয়ে দেবে সেই গুরু, শিখাইতে না পারলে কি এর গুরু, পথ দেখাইতে না পারলে কি এর মুড়ি ধরলাম। আচ্ছা, তারপরে কি নিত্যনের সাধন। মহানবী 2500 ফিট উঁচু, আঙ্গলে পাহাড় নাই, নির্জনতাই নেই, নির্জন একটা স্থান, ওইখানে টিন দিয়ে ঘেরাও দেওয়া, পুষ্পাণ্ড বান ঢেউ টিন দিয়ে ঘেরাও দেওয়া, কিছুটা আমরা দেওয়াল দিচ্ছি, এই জন্য টিন সরিয়ে নিচ্ছে, 12টা টিন শেড বিল্ডিং, 1টা বাথরুম, লাইট ফ্যান সব আছে, এমনকি সুইপার বিছানাও আছে, বালিশও আছে, যাও সাধনা করো না, খালি খাওয়াটা তো মানুষ পড়ে। আর ইলেকট্রিক বিল যা উঠে কত না, তো এই সাধনা একা করব, একা করবা কি করবা, হাই সাধুদ্দিন বুয়ালি সাকালান্দার পানিপতি রোজে পাপর, না হয় আলাউদ্দিন কালিয়ার সাবেরি পাইব করে পুরা না পারছি বাঁচায় আছে, দেখে না কেউ, যারা পীর ফুটের হারা তো মরিদেরই ব্যস্ত থাকে, মরিদের রাস্তা দেখবো কেমনি এটা দেখে না, সারা জীবন বাবা বাবা দেখা যাও, মরে গেলে পাইবা, নবীর জগৎ পাওয়া দেখাইল, আজকে বিয়া করো মরণের পর বা সরাত্র। সুতরাং সাধনা করো, সেই গুরু ধরো যে গুরু তোমাকে পথ দেখাবে।